এখন ক্লাসিক্যাল ডান্স খুবই পিছিয়ে যাচ্ছে, তো আমি চাচ্ছি ক্লাসিক্যাল ডান্সটাকে ধরে রাখতে এবং সব জায়গায় নাচটাকে পৌঁছাতে। সব ডান্সই সুন্দর, সব প্রত্যেকটা ডান্সেরই একটা আলাদা বিউটি আছে। আমার কাছে যেরকম, আমি ক্লাসিক্যাল ডান্স আমার যখন 3 বছর তখন থেকে আমি কত্থক, ভরতনাট্যম এবং মণিপুরি করি, 3 ধরনের ক্লাসিক্যাল নাচ করি। তো আমার কাছে ক্লাসিক্যাল নাচের মর্মটা অনেক বেশি, আমার মা নাচ করতেন, আমার মার কাছ থেকে এসেছে। তো এখন হেঁটে যাচ্ছি ক্লাসিক্যাল নাচের পিছনে, দেখি কতটুকু আগানো যায়। আমি বিভিন্ন মিউজিক দিয়ে আর কি আমি কন্টেন্ট ক্রিয়েশন করি, আমি নাচের ভিডিও দিই ক্লাসিক্যাল ডান্সের। আমি একজন ক্লাসিক্যাল ডান্সার, তাই ক্লাসিক্যাল ডান্সের ভিডিও দিই। আমার ইউজার নেম হচ্ছে সমৃদ্ধা শান্স, আমি সমৃদ্ধা শান্স, আমার ইউজার নেমও সমৃদ্ধা শান্স। আমি আন্তর্জাতিকভাবে প্রেজেন্ট করেছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। আমি যখন 2016 সালে আমি জাপান গিয়েছি, জাপান আমি আমার ফুল টিম নিয়ে গিয়েছি, আমি নাচ করেছি ওখানে, আমার কালচারকে রিপ্রেজেন্ট করেছি। তারপর আমি 2017 সালে টার্কিতে গিয়েছি, তুরস্কে গিয়েছি, আমি ওখানেও আমার কালচারকে রিপ্রেজেন্ট করেছি। আমি 2016 সালে ইন্ডিয়া গিয়েছি এবং 2019 সালে ইন্ডিয়া গিয়েছি কালচার রিপ্রেজেন্ট করতে। তো আরও ইচ্ছা আছে বিভিন্ন দেশে গিয়ে আমার যে কালচার বা ক্লাসিক্যাল ডান্স এটাকে আরও প্রচার করতে। আমার আম্মু নাচ করতো, তো আমি একদম ছোটোবেলা থেকে আমার আম্মু আমাকে, মানে আমার আম্মু একজন গভর্নমেন্ট স্কুলের টিচার, তো স্কুল শেষে রাত যত রাতই হোক আমার নাচ নিয়ে উনি টাইম স্পেন্ড করতো। মানে কোনো আম্মু সবসময় আমার পিছনে নাচ নিয়ে যতটা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে নাচের পাশে একজন ভালো মানুষ হওয়া। আমার কাছে মনে হয় ভালো মানুষের খুবই কমতি, ভালো মানুষ হওয়া খুবই ইম্পর্ট্যান্ট। আর ফ্যামিলি সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই আসলে না। আমার নানু হচ্ছে আমার মাকে সাপোর্ট করতো, এখন আমার মা নানু দুজনই আমাকে করছে, আমার বোন আছে, ভাই আছে, বাবা আছে, সবাই আমাকে সাপোর্ট করে দেখেই আমি এতটুকু আগাতে পেরেছি।